Hello guys, welcome to my YouTube channel MotovloggerRonit. আজকে অনেক দিন পর আবার মোটো ব্লগিং করা শুরু করেছি, সো এই হচ্ছে বেবি। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে সব কিছু দেখাবো আজকে। আর মেন উদ্দেশ্য হচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, হ্যাঁ মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, আমার বাইকটা কিছুদিন আগে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, সো আমার এই জায়গাটা ক্র্যাক হয়েছে, এই জায়গাটা ক্র্যাক হচ্ছে, এটা তোমার চলে গেছে পুরোটাই, এটা পুরোটাই চলে গেছে, তো জাস্ট কোনোরকমভাবে লেগে আছে, সো আমার বাইক ক্লেম করাতে হবে। তো চলো গাইজ, দেখা হচ্ছে আগে। আর এই হচ্ছে বেবি, তো চলো একটা রিল বানিয়ে নিই, আর রিলটা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে আপলোড হবে, সো ইনস্টাগ্রাম আইডি সামনে লিঙ্ক আসছে, একটু দেখে নাও। তাহলে চলো বেরিয়ে যাওয়া যাক। আজকে ফিউল লেভেল একদম লো আছে, দেখতেই পাচ্ছ, আর আমার আসলে মনে ছিল না যে ফিউল নেই, তো চলো দেখি। পলাশি, আর পলাশিতে এখন ফিউল আপ করতে হবে, সামনে আছে পেট্রোল পাম্প, এদিকে গিয়ে পেট্রোল পাম্প পৌঁছেছি। ভাই এটাও এবার ব্লিং করছিল, মানে খবর ছিল আর যদি 10-12 কিলোমিটার এক্সট্রা হতো। তো ফিউল আপ হয়ে গেছে, ডান। আর ভাই তোমরা দেখো 350 টাকার ফিউলে মাত্র দুটো ঘাঁটি দাঁড়িয়েছে, মানে তুমি বলো কত তেল লাগে একটা এই বাইকে, তেল খেয়ে হয় না, খেয়েই যায় কী সব, চালাতেও দেবে না ঠিক করে, বাবা টাকা দেয় না এমনিতেই, ব্যাচেলার ছেলে ভাই, তোমরা সবাই বুঝতেই পারছো, কি আর বলবো। আমার মনে হচ্ছে কিছু খেতে হবে, আমাকে বাড়িতে কেউ ছিল না জানো তো, আমি খেয়ে আসিনি, তো একটু আমি খেয়ে যাওয়ার ব্যবস্থা করি, এখান থেকেই খাবো আর কি। তো ভাই এখানে একটু চা খেলাম, খিদে পেয়েছিল অনেকটা, কিন্তু এই মুহূর্তে আমি সেরকম কিছু ভারী খাবার খাবো না, তাই চা খেয়ে নিলাম, আর মুখে একটা পালস ভরে নিয়েছি। আর চলো তাহলে যাওয়া যাক এবার বহরমপুরের দিকে। আর আমি এখন ঢুকে পড়লাম এই মুহূর্তে বেলডাঙ্গা, তো বেলডাঙ্গার তো রাস্তার অবস্থা প্রচুর খারাপ, মানে এখনও এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, তাই এরকম অবস্থা। আর এই ট্রাকগুলো দেখছো, আর আমাদেরকে তো রোডের জায়গায় যায় না, আমরা এই সাইড দিয়ে যাই। ভাই আবার খাওয়ালো বেশগুলো, বেলডাঙ্গার ভয়ঙ্কর জ্যাম আছে, নেই কি ভয়ঙ্কর জ্যাম রে বাবা, বহরমপুরে আসবো আর জ্যাম ফেস করতে হবে না, এরকম কোনো টাইম হয় ওরে বাপে, এটা দিয়েই যেতে হবে। বড়ো বড়ো গাড়ি বাবা, ভয় লাগে তো দেখে, এই দেখেছ এই ট্রাক্টরগুলো সত্যি। আর জ্যামটাই বা কী কারণে, অ্যাক্সিডেন্ট হলো না, ও এখানে মাটি ফেলাবে, ও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো রোডের কাজ হচ্ছে, তো এখানে মাটি ফেলাবে। রে বাবা রে, বাইক কি ওভারহিট হয়ে গেছে, দেখো 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 আস্তে আস্তে আবার তেলটা কিন্তু এক ঘাঁটি দাঁড়িয়ে গেছে, কি আর বলবো রে ভাই। চলে এসেছি পঞ্চাননতলা মোড়, আর আমাকে যেতে হবে রাইটের দিকে, তো আমাকে এখন ইন্ডিকেটার অন করতে হবে, এতক্ষণ ফ্ল্যাশার চলছিল। ট্রাফিক
পুলিশগুলো কোথায় গেল? ট্রাফিক একান্তই দরকার এসব জায়গায়। এ রাজু ভাই, আস্তে আস্তে মারো, সবার সাথে আমার আলাপ আছে এখানে, চলো দেখ। তো গাইজ, এখন এটা খুলে নিলাম খায়রুলদার, এখানে দেখো বাইকটা কেমন লাগছে একদম দেখতে। তো এবার ক্লেমে যেতে হবে, তো চলো শোরুমে যাই। আরে ভাই, বাইক চালাতেই তো কেমন ফিল আসছে, সামনের যে উইন্ডশিল্ডটা ছিল সেটা তো খুলে নিলাম। আসলে যখন বাইকটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যে উইন্ডশিল্ডটা লাগানো ছিল সেটা হচ্ছে ভেঙে গেছিলো, তারপরে আমি এক্সট্রা উইন্ডশিল্ড লাগাই। তোমরা সবাই জানো যে আমার উইন্ডশিল্ডে আমার ইউটিউব চ্যানেলের নাম লেখা ছিল, বাট এটাতে নেই, সবাই দেখছো। হ্যাঁ, তো আমি জানি ক্লেম করালে ওটা দেখলে ওরা আর ওই জিনিসটা দেবে না, তার জন্য আমি এটা খুলে নিলাম, একটাই কারণ। আর খুলে এটা রাজুদার কাছে রাখতে দিলাম ভাই। তবে এইভাবে চালিয়ে একটা যে ন্যাকেড ফিল যেটা, ইয়া সেইটা কিন্তু আসছে, মানে কী বলবো। তো চলো, চলে এসেছি বাজাজ অ্যান্ড কেটিএম। তো পিছনে আপাতত ফাঁকা কেউ নেই, তো আস্তে আস্তে ঢুকছি যাতে কি আমাকে মেরে টেরে না দেয় ভাই। আঙ্কেল এদিকে যাও। হ্যাঁ, তো চলে এসেছি, তো চলো ভেতরে যাওয়া যাক। না না, সার্ভিস নেই, সার্ভিস নেই। অনুপদা দেখবে গাড়ি অ্যাক্সিডেন্টাল আছে। হ্যাঁ হ্যাঁ, আর যদি জমা নিয়ে যাই তখন লিখিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? তো চলো ভেতরে এন্ট্রি করলাম। আর এটা হচ্ছে কারের ওয়ার্কশপ, পাশে টাটার একটা ওয়ার্কশপ আছে এখানে। চলো এখানে এখানে রাখা যাক। ও ভাই, কত গাড়ি দিয়ে ভাঙা, এদিক সেদিক থাক। চলো তাহলে অনুপদার কাছ থেকে ঘুরে আসি। আর আমার গরমে আমার মুখের অবস্থা তোমরা দেখলে বুঝতে পারবা কী হচ্ছে। আর তার উপরে হেলমেট, আর আমি তো হেলমেট সবসময় ইউজ করি, সবাই জানো এটা। আর ওখানে একটা আরএস আছে মডিফাইড। আর এই থেকে দেখো কত সুন্দর লাগছে, আর পুরো একদম লোডেড। আমি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের, এটা হচ্ছে ডমিনার, বাট ফুল লোডেড লাগছে আমাকে। না, এখনও লেগ গার্ডটা লাগবে আমার মনে হচ্ছে, লেগ গার্ডটা লাগবে তার, হয়তো মনে হয় নিজের বাইক, ওনারকে আমি জানি না, বাট কাফি ধাঁচু লুক লাগছে দেখতে। এখন চলছে যে মানে আমার বাইকের কোনগুলো চেঞ্জ হবে না হবে সেইসব বিষয়গুলো একটু। এটা হচ্ছে অনুপদা, এখানকার ম্যানেজার, এটা হচ্ছে ওয়ার্কশপের একটা মানে কাজ করে এখানে, যাই হোক মেকানিক। তো সেগুলো এখন লেখালেখা চলছে, কোনগুলো কী আমার চেঞ্জ হবে না হবে সব কিছু দেখতে থাকছে। গাইজ, বেরিয়ে পড়লাম আবার, সব কিছু মানে যত যা করতে হয় সেগুলো কমপ্লিট। আর বাইক আজকে নেবে না, বাইকের যা যা লাগবে সব কিছু লিখে নিয়েছে, ওনারা অর্ডার করবে, আসবে, তারপরে আমাকে ডাকবে। ওদের বক্তব্য হচ্ছে যে বাইকটা যদি এখন নিই তাহলে নেওয়া হবে, কিন্তু নিয়ে রেখে দিয়ে কি করা যাবে, তারপরে বাইকটা যেদিন আমার সমস্ত সব কিছু একদম চলে আসবে তারপরে আমাকে ডাকা হবে। আর বাইকটা ন্যাকেট ভার্সনে হয়ে আছে, চলো আবার ভাইজারটা যেয়ে ওখানে ইনস্টল করতে হবে। তো দেখা হচ্ছে ডাইরেক্ট। তো দেখো না, প্রচুর খারাপ। আর সাহেব এখানে আমার সাথে এক জায়গায় হয়ে গেছিলাম, অনেকক্ষণ দেখানো হয়নি। আর এখন যাবো হচ্ছে খেতে, প্রচুর খুঁজে লেগেছে এখানে। কলকাতা ফাস্ট ফুড অ্যান্ড তানিয়া বিরিয়ানি সেন্টার আছে, তো দেখি কী কীরকম খাবার হয় ভেতরে যায়।
হাই স্যার। গাইস দুপুর বেলায় জমিয়ে খাওয়া দাওয়ার পরে চালু হয়ে গেল কোকোকোলা। কোল্ড ড্রিঙ্ক না খেলে তো চলতে পারবো না, আমি টাকা দেবো না ভাই, প্রচুর দিতে হবে। গরম আর প্রচুর গরম, ঠিক আছে। আর কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে এখন, তারপরে বেরিয়ে যাব। তো চলো গাইস ভিডিও দেখতে থাকো, তারপরে দেখা হচ্ছে আবার বাইকে। চল সাহেব চলো গাইস বেরিয়ে যাই। আর গাইস আমরা তো নদীর ঘাটে অনেকক্ষণ চলে এসেছি, নৌকার জন্য ওয়েট করছিলাম, নৌকা আসলো আর একটা বিভৎস কাহিনী হয়ে গেছে। দেখো একটা খড়ের গাড়ি উঠছিল, তা এই মুহূর্তে ও একদম পিছন দিকে হয়ে গেছে, সামনের চাকাটা আগে, সে বিশাল একটা সিন পায়। আর গাইস এই সাহেব যেভাবে ঝুলছে আমি এইভাবে ঝুলছিলাম, আর এই ওটাকে এখান পর্যন্ত উঠতে হেল্প করলাম, নাহলে আবার সামনে গিয়ে চাকাটা উঠে যাচ্ছিল। বাট ভিডিও করার কেউ ছিল না, নাহলে দেখাতাম। অবশ্যই আমি ওখান থেকে সামনে এভাবে ঝুলেছিলাম, তার জন্যে আমি মজা লাগলো জায়গাটা। হ্যাঁ আচ্ছা বেশ চলো তাহলে এবার নৌকায় উঠে যাক, প্রচুর রোদ আর এটা হচ্ছে গঙ্গা। পরের ভিডিওতে সাবস্ক্রাইব তো অবশ্যই করিয়ে দাও, কারণ সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না ভাই, তো সাবস্ক্রাইব তো অবশ্যই করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমার অনেকটা মানে ভিডিও বানাতে ইচ্ছে করবে, ভালো লাগবে, ঠিক আছে। মানে তোমাদের এক সাবস্ক্রাইব লাইক শেয়ারে আমি অনেক মোটিভেট হব। তো চলো গাইস টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।